আপনারা দেখছেন বেঙ্গল টুডে নিউজ। আলিপুর আবহাওয়া দপ্তরের সাংবাদিক বৈঠকে বলা হচ্ছে জুন মাসে এর আগে কখনো এত গরম পড়েনি, সঠিক সময়ে বর্ষা ঢুকছে না, কলকাতা সারাদিন ভ্যাপসা গরম, আগামী 10 তারিখ পর্যন্ত কলকাতায় কোনো বর্ষার সম্ভাবনা নেই, গরমে অতিষ্ঠ সাধারণ মানুষ, ঠান্ডা শরবত ও কোল্ড ড্রিঙ্কস খেয়েও তৃপ্তি মিলছে না বৃষ্টির অপেক্ষায় সারা কলকাতাবাসী। বহু জায়গায় জলের লেয়ার নিচে নেমে যাচ্ছে, দুপুরে রাস্তায় লোক চলাচল অনেক কম, সাধারণ মানুষ অপেক্ষায় কখন বৃষ্টি নামবে।